টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রাইহান প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম এবং সম্ভবত একমাত্র বিতর্ক হতে শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণ পর নব্বই মিনিটের এই বিতর্ক অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে সরাসরি কোনো দর্শক সেখানে থাকছে না এই বিতর্কটি নিয়েই আমরা আজকে মূলত আলোচনা করব যদি সম্ভব হয় এর বাইরে বাংলাদেশ প্রসঙ্গ থাকবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের চাহিদা মেটাতে আমেরিকা কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে একটি প্রতিনিধি দল ঢাকায় যাচ্ছে মঙ্গলবার ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতিনিধি দলে আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ডোনাল্ড লু এর মধ্যে তিনি ভারত সফর করবেন বলে জানা গেছে বাংলাদেশ ভারত দুই দেশের সুসম্পর্কের স্বার্থে সীমান্ত হত্যা থেকে ভারতের বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন সীমান্ত হত্যা দু দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখছে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন আমাদের সাথে এই আলোচনার জন্য আজকের আলোচনায় উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার ইমেরিটাস প্রফেসর ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আর আরও আছেন প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া আপনাকেও স্বাগত জানিয়ে রাখছি আমরা আলোচনা ঢুকব আলোচনা ঢোকার আগে যেটি করতে চাই আমাদের প্রতিনিধি রিপোর্টার এস জুয়েল তিনি পেন্সিলভেনিয়ায় যেখানে আজকের বিতর্কটি শুরু হতে যাচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার ফিলাডেলফিয়া সেখান থেকে কিছুক্ষণ আগেই ওই আলোচনা ওই ডিবেট সম্পর্কে সবশেষ তথ্য জানিয়েছেন সেই তথ্য আমরা দেখে নেব ঘড়ির কাটা হয়তো আর এক ঘন্টারও কম সময় পর বিতর্কে মঞ্চে উঠছেন ক্যামালা হারিস ও ডোনাল্ড ট্রাম্প বিতর্কটি নব্বই মিনিটের কিন্তু এটি রেশ থেকে যাবে আগামী বেশ কয়েক সপ্তাহ বেশ করে যখন থেকে আর্লি ভোটিং শুরু হচ্ছে সেই থেকে শুরু করে পাঁচই নভেম্বর চূড়ান্ত ভোটের দিন পর্যন্ত এই বিতর্কের রেশ থাকবে এবং পুরো পৃথিবীর মানুষই আসলে এই ধরনের বিতর্কের দিকে তাকিয়ে থাকেন এটি তাই নিঃসন্দেহে বলা যায় বিশ্বের সবচেয়ে বড় বিতর্ক মঞ্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে যেটির সামনে এর মধ্যেই প্রচুর সংখ্যক ট্রাম্প ও কামালা হ্যারিস সমর্থকরা ভিড় করছেন তারা দুপুর থেকে ভিড় শুরু করেছেন নানা গোষ্ঠী নানা ইউনিয়নের পক্ষ থেকে নানা সংগঠনের পক্ষ থেকে কিংবা কেউ কেউ ব্যক্তিগতভাবেও এখানে সে ভিড় করছেন এবং একই সাথে গণমাধ্যমের উপস্থিতি তো রয়েছেই আমেরিকার মূলধারার গণমাধ্যমের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশ থেকেও অনেক গণমাধ্যম এই বিতর্কটি কাভার করতে কিংবা বিতর্কের পরিবেশটা কেমন সেটি দেখাতে এখানে উপস্থিত হয়েছে যথারীতি আমরাও দুপুর থেকে সবশেষ খবরগুলো জানিয়ে যাচ্ছিলাম তবে যেটি মূল বিষয় সেটি হলো এই বিতর্ক যোগ দিতে সপ্তাহখানেক আগে থেকে কিন্তু পেনসিলভেনিয়া অবস্থান করছিলেন কামালা হারিস আর ট্রাম্প এসে পৌঁছেছেন ঘন্টা খানেক আগে তবে ক্যামলাহারিস যতটা সিরিয়াসলি এই বিতর্ককে নিচ্ছেন ট্রাম্প ততটা সিরিয়াসলি নিচ্ছেন কিনা সেটি নিয়ে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে খুব একটা বোঝা যাচ্ছে না ট্রাম্পের ক্যাম্পেন বলছে ট্রাম্প আসলে প্রস্তুতি আর কিছু নেই তিনি আগে থেকেই সব কিছু জানেন এবং তিনি তার ক্যাম্পেন থেকে এমনও বলা হচ্ছিল যে ক্যামলা হারিস এমনভাবে একটা বক্সিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি আসলে লড়তে হবে মোহাম্মদ আলীর মতো বড় বক্সারের সাথে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে বড় বক্সার মোহাম্মদ আলীর মতো বড় বক্সার বলা হচ্ছে তবে নিঃসন্দেহে এটা কামালা হারিসের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে কামালা আসলে আগামী দিনগুলোতে কি করবেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে হয়তো আজকের বিতর্ক থেকে তিনি বারবার বলছিলেন যে তিনি আসলে সামনের দিকে ভবিষ্যতের দিকে তাকাতে চান টিম ওয়ালজও কিছুক্ষণ আগে বলছিলেন যে কামালা ভবিষ্যতের কথা বলবেন ট্রাম্প প্রতিশোধের কথা বলবেন যদিও এই বিতর্কের আগে থেকেই কিন্তু নানা গুঞ্জন রয়েছে অর্থাৎ ট্রাম্প যদি তার স্বভাবসুলভ আচরণ করেন তাহলে তিনি কিন্তু কামালাকে আক্রমণ করবেন অনেক সময় অপমান করবেন তার লিঙ্গ তার বর্ণ তার জাত নানা বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন কারণ এর আগে কিন্তু দেখা গিয়েছিল হিরালি কির্টংকে তিনি ন্যাশ্টি ওমেন বলেছিলেন তাই কামালাকেও সে ধরনের কোনো আক্রমণ করেন কি না সেটি নিয়ে এখন পর্যন্ত খুব একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না তবে একটা বিষয় স্পষ্ট সেটা হলো কামালা ভবিষ্যতের দিকে তাকাবেন কাম যে কাম যেখানে বলছিলেন যে তিনি আবারও আমেরিকাকে ডেট করতে চান কামালা বলছেন অতীতের কথা নয় ভবিষ্যতের কথা যেসব বিষয় নিয়ে অমিয়াংশতা থেকে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কামালা আসলে কতটা সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে পারবেন সেটি আসলে তার সমর্থকটা খুব একটা পরিষ্কার নয় যদিও আমরা এখানে দেখেছি কামালা এবং ট্রাম্পের সমর্থকদের পাশাপাশি প্যালেস্তাইন একটি অংশ তারা এখানে বিক্ষোভ করছেন যথারীতি আমেরিকা বড় কোনো আয়োজন হলেই সাত অক্টোবর পরে প্যালেস্তাইন বিক্ষোভ করে থাকেন তারাও অল্প সংখ্যা এখানে বিক্ষোভ করছেন যদিও এই বাউন্ডারির বাইরে হয়তো তারা আরও বেশি সংখ্যা বিক্ষোভ করতে পারেন কারণ আমরা শুনেছিলাম সন্ধ্যার পর তারা সিটি হলে জমায়েত হবেন এবং এই ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের দিকে এগিয়ে আসবেন চারদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা একেবারে এই পুরো ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের চারদিকেই সবগুলো সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে পায়ে হেঁটে অনেকে হয়তো কনস্টিটিউশন সেন্টারের সামনে আসতে পারছেন কিন্তু গাড়ি চড়ে কেউ আসতে পারছেন না পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং সব কিছু মিলে একটা উৎসবমুখর পরিবেশ এখানে বিরাজ করছে মানুষ অপেক্ষা করছে নব্বই মিনিটের জন্য যে নব্বই মিনিটে আসলে আমেরিকার আগামী দিনের কে নেতৃত্ব দেবেন সেটি অনেকটুকুই নির্ধারণ হয়ে যাবে কারণ আমরা জানি যে এর আগে জো বাইডেনের সঙ্গে যখন ট্রাম্প বিতর্ক করছিলেন সেটি কিন্তু জো বাইডেনের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল তাই ট্রাম্প এবার ক্যামলা হারিসের সাথে বিতর্কে কতটা উতরে যেতে পারেন যেহেতু জরিপগুলো বলছে তারা খুব কাছাকাছি পর্যায়ে আছেন সেক্ষেত্রে এই বিতর্কটা আসলে একটা বড় ভূমিকা রাখতে পারে এবং সে কারণেই তাদের সমর্থকরা এখানে জড়ো হয়েছেন তারা উৎসবমুখর মুখর পরিবেশে অপেক্ষা করছেন বিতর্কের জন্য আমরা অপেক্ষা করছি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের সামনে থেকে সবশেষ খবর আমরা জানলাম সবশেষ পরিস্থিতি ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার যে এলাকাটি রয়েছে সেখানে দেখলাম যে অনেক ভিড় জমেছে এর মধ্যে সাংবাদিক সহ ভক্ত সমর্থকরা সেখানে জড়ো হয়েছেন আমি শুরুতেই যাব ডক্টর মোস্তফা সারোয়ারের কাছে ডক্টর সারোয়ার যেটি আপনার কাছে জানতে চাইবো যে আজকে যে বিতর্কটির মধ্য দিয়ে বলা হচ্ছে এটি প্রথম বিতর্ক এবং সম্ভবত একমাত্র বিতর্ক মানে এইটার বিতর্কটা কেমন হবে এটা ঠিক একটা অনিশ্চয়তা রয়ে গেছে মানে এইটার এইটা যখন একটা কদর্য চেহারার আশঙ্কা করা হচ্ছে সেইটা আশা করছি যাবে না বিতর্ক আরও হবে যদি আপনি এখানে কি আউটকাম কী আশা করছেন আমরা এর মধ্যে দেখেছি যে ফাইভ থার্টি এইট নামে একটি সংস্থা তারা জরিপ করেছে তারা ন্যাশনালি কামাল হ্যারিসকে থ্রি পার্সেন্টেজ পয়েন্টে এগিয়ে রেখেছে তিন পার্সেন্টেজ পয়েন্টে তো আপনি এইটার আউটকাম কি করছেন কি আশা করছেন তারা পলিসি লেভেলে কে কতখানি যাকে বলা হয় যে ডিবেট করবে ব্যক্তিগত ডিবেটে যাওয়ারও তো আশঙ্কা রয়েছে কি দেখছেন আপনি আপনাকে ধন্যবাদ এবং শব্দটা আমি শুনতে পাচ্ছি না আনমিউট করতে হবে শব্দের কোন ঝামেলা হয়েছে এখন পাচ্ছেন আপনি বলতে থাকেন জি শুনছেন জি আপনি বলতে থাকেন জি হ্যাঁ যে আপনাকে ইসে ধন্যবাদ এবং দর্শক মন্ডলীকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম যে জায়গাটাতে মানে আমাদের সাংবাদিক আছেন ওখানে জুয়েল এটা মানে আমার জন্য খুবই একটা মানে আর কি স্পর্শকাতর জায়গা আমি এখানে ছিলাম আমি ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়াতে দেড় বছরের বেশি আমি অধ্যাপনা করেছি আর ওখানে আমি প্রফেসর হিসেবে ছিলাম ইয়ার্স এখানে আমার দ্বিতীয় ছেলের জন্ম এবং আমার স্ত্রী ওখানে রেসিডেন্সি করতো মেডিকেল রেসিডেন্সি করত এই জায়গাতে আমি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে হেঁটে যেতাম এই এখন যেখানে ডিবেটটা হচ্ছে অনেক স্মৃতি জড়িত এই এই যে এই যে শহরটা যেখানে হচ্ছে এই এর যে স্টেটটা সেটা কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এই নির্বাচনে এবং আপনি যে মানে আমরা যা দেখলাম তাতে এখানে ওয়ান পয়েন্টে কামালা হ্যারিস এগিয়ে আছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ওয়ান পয়েন্টের যিনি এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বেশ আগানো ছিলেন কিন্তু সেখানে অন দা অ্যাভারেজ ক্যালকুলেশন এখন কামালা হ্যারিস ওয়ান পয়েন্ট এগিয়ে আছেন যদিও এটা উইদিন দ্য এর লেভেল তবুও এটা আমাদের একটা আশা জাগা নিয়া ব্যাপার আজকের যে ডিবেট হবে এই ডিবেটটা মানে আপনি যেটা ইঙ্গিত করেছেন আমি তার সঙ্গে একমত হয়তো ডোনাল্ড ট্রাম্প কোনো ন্যাস্টি কথা বলতে পারে কোনো মানে যেটা তার একটা অভ্যাস বাজে কথা বলা এবং গালাগালি করা এটা কিন্তু বলার সম্ভাবনা যথেষ্ট রয়েছে কিন্তু কামালা হ্যারিস আমাদেরকে ভাবতে হবে যে উনি কিন্তু ক্যালিফোর্নিয়ার স্টেটের অ্যাটর্নি জেনারেল ছিলেন ক্যালিফোর্নিয়া ইকোনমি আমি ভুলে গেছি এটা বোধ হয় সিক্স লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড ইউরোপের অনেক কান্ট্রি এবং পৃথিবীর অনেক কান্ট্রি শুধু ক্যালিফোর্নিয়ার যে অর্থনীতি একা ক্যালিফোর্নিয়ার অর্থনীতির যে অনেক পিছনে রয়েছে সেই স্টেটের উনি ছিলেন অ্যাটর্নি জেনারেল কামালা হ্যারিস এবং মানে অ্যাটর্নি জেনারেল হিসেবে মানে আমরা যখন চিন্তা করি তখন তাদেরকে ভাবি প্রসিকিউটর হিসেবে একদম মানে সর্বোচ্চ স্তরে ওনারা উঠেছেন প্রসিকিউটর হিসেবে কাজে আমি আশা করব আজকে যে কামালা হ্যারিস নিজের ইগুলো বলবেন উনি কী কী করতে চান কিন্তু তার সঙ্গে উনি এই যে আমাদের সামনে আছে যে আসবে কিছুক্ষণের মধ্যে ইনডাইটেড পার্সন অ্যান্ড কনভিক্টেড ক্রিমিনাল একে ভালো করে মানে প্রসিকিউশনের যে মানে ল্যাঙ্গুয়েজে আমার মনে হয় মানে একজন আসামি মানে অলরেডি কনভিক্টেড আসামি আবার সে অনেকগুলো কেসে ইনডাইটেড এবং যেখানে মানে তার যদি ক্রিমিনাল কেসগুলো অ্যাক্টিভ রয়েছে তেমনি একটা ক্রিমিনাল ইন্ডাইটেড লোককে এবং আসামিকে আমি ভাবব আমি চিন্তা করছি যে কামলা হ্যারিস তাকে মানে খুব মানে ভালো মানে আইনগতভাবে যে একজন প্রসিকিউটর একটা ম্যাস্টার প্রসিকিউটর যেভাবে ওই আসামিকে প্রশ্নবিদ্ধ করবে আমি সেটাই আমি আজকে আর কি আশা করছি যে সেই ব্যাপারটাই ঘটবে এবং তাতে ডোনাল্ড ট্রাম্প খুব উত্তেজিত হয়ে যাবে এবং সে তার সমস্ত তার যে ব্যারিয়ার যে মানে ভদ্রতার যে ব্যারিয়ার ভেঙে যাবে এবং তখন পুরো যুক্তরাষ্ট্রের জনসাধারণের কাছে প্রতিভাত হবে যে কিরকম এক মানে লোকের সঙ্গে তারা ডিল করছে যে তার তো যুক্তরাষ্ট্রে এত ভালো ভালো লোক আছে লক্ষ লক্ষ ভালো লোক আছে তার মধ্যে একটা লোক সে নির্বাচনে দাঁড়িয়েছে এবং তার একটা বিরাট ভক্তের দলও আছে হ্যাঁ যারা ওখানে গেছে এবং সেই ভক্ত দলের ভেতরে সবচেয়ে যেটা কোর গ্রুপ সেটা হলো বর্ণবাদী এবং মানে ধর্মীয় ধর্মান্ধ দারুণ ধর্মান্ধ যা অন্যদের সবাইকে ঘৃণা করে বিগার্স এদের একটা বিরাট গ্রুপ তাকে সমর্থন করে যেহেতু সে আমাদেরকে খুব ছোট করে দেখে দর্শক মন্ডলী আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন কখনো ভুল করবেন না এই ডোনাল্ড ট্রাম্প মুসলিম আমি এই প্রসঙ্গে ওই ইমিগ্রেশন ইস্যুতে আপনার কাছে আবার আসবো আলোচনার ক্ষেত্রে যখন আলোচনা করব আমরা জানি ইমিগ্রেশন একটা বড় ইস্যু ডিবেটের হয়তো আসবে এটা আমি ডক্টর ডক্টর এম খালেকুজ্জামানের কাছে যে যেটি জানতে চাইব যে ধরেন সাতটি স্টেটের কথা বলা হচ্ছে যেগুলো সুইং স্টেট এর মধ্যে পেন্সিলভেনিয়া তো আছেই পেন্সিলভেনিয়া ছাড়া অ্যারিজোনা জর্জিয়া মিশিগান নেভাডা নর্থ ক্যালোয়না এবং উইস যেটি পেনসিলভেনিয়ার একটু কথা বলছেন আপনি নিজে পেনসিলভেনিয়ায় থাকেন এবং সেখানকার ইউনিভার্সিটিতে পড়ান তা আপনি কি দেখছেন সেখানে লোকজনের কিভাবে রেসপন্স করছে এবং সেখানে এক পার্সেন্টেজ পয়েন্টে কামলা হ্যারিস এগিয়ে আছে সেটা তো সেটাও তো কল্পনার বাইরে ট্রাম্পের মতো একজন লোক কেন নেটওয়ার্কের মধ্যে থাকবে তাকে তো তার তো ব্যবধান তার সাথে কামলা হ্যারিসের বা যেকোনো প্রার্থীর ব্যবধান যে ব্যবধান অনেক বেশি হওয়ার কথা তারপরেও এই ন্যারো কেন গ্যাপ আপনার কাছে এটাই জানতে চাই ধন্যবাদ তা আমাদের নিজের স্টেটে এত বড় একটা রাজনৈতিক ঘটনা ঘটছে একটু পরে ঘন্টা আরো এক ঘন্টার কম সময়ে এটা আমার আমার নিজেরও খুব উত্তেজনা বোধ করছি কারণ যেখানে বিতর্কটা হবে এটা ঐতিহাসিক একটা জায়গা সেখান থেকে আমেরিকার শুরু ছিল সেখান থেকে আমেরিকার স্বাধীনতার ঘোষণা হয়েছিল কনস্টিটিউশন লেখা হয়েছিল তো তো গুরুত্ব রয়েছে তা আপনি যেটা বলছেন এখন ডোনাল্ড ট্রাম্পের মতো এত একটা মানে বদ লক্ষ্য কীভাবে এতটাই গিয়ে থাকে আমেরিকার ইলেকশানে সেই জিনিসগুলো নিয়ে এই মুহূর্তে না হয় আমরা আলোচনা নাই করলাম কারণ হচ্ছে আমাদের সময়ের স্বল্পতা আছে সেটা সেটা হতো আমেরিকার যে সাধারণ জনগণ তাদের চরিত্রকেই অনেকটা ফুটিয়ে তোলে যে সব আমেরিকার একশো পার্সেন্ট জনগণই আসলে সেই অর্থে যে আমরা যাদেরকে বলি খুব আধুনিক বিজ্ঞানে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত কিংবা প্রগতিশীল এমন না মোটেও এখানেও প্রচুর মানে প্রতিক্রিয়াশীল লোক রয়েছে বর্ণবাদী লোক রয়েছে তারাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে কাল্ট হিসাবে অথবা একটা ব্যক্তি পূজারী হিসাবে তার আশেপাশে জড়ো হয় সে আলোচনাগুলি না গিয়ে আমরা যদি বলি কমলা হ্যারিস পেনসিলভেনিয়াতে মাত্র এক পার্সেন্ট কম ইয়েতে পয়েন্টে এগিয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এটা আসলে আমাদের জন্য খুব স্বস্তিকর কোনো সংবাদ না আসলে পেনসিলভেনিয়ার মতো গুরুত্বপূর্ণ একটা স্টেটে তিনি আরো বেশি এগিয়ে থাকবেন তাহলে আমরা স্বস্তি বোধ করতাম সুতরাং না কোথাও বলছে সেইটা আজকের আজকের অনেক নির্ভর করবে কারণ আমেরিকা ইন জেনারেল হচ্ছে খুবই আপনার সৌমেন টাইপের একটা দেশ সেখানে হচ্ছে যে যেটাকে বলে এন্টারটেইনমেন্ট অথবা শিপের অনেক মূল্য এই দেশে আপনারা জানেন যে সাতাইশে জুনে যে একটা বিতর্কের কারণে অনেকটা মানে প্রেসিডেন্ট বাইডেনকে এই নির্বাচনের প্রতিযোগিতা থেকে অনেকটা ছটকে যেতে হয়েছে এটা আমরা জানি সবাই সুতরাং এটা খুবই আপনার পারফরমেন্স ওরিয়েন্টেড কান্ট্রি এখানে আপনি যতটাই ফেয়ার বলেন কিংবা আনফেয়ার বলেন একটা বিতর্কের মাধ্যমে অনেক কিছু এখানে ডিসাইডেড হয়ে যাবে সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যে বদলোক সে যে বাজে কথা বলবে সার্ভার রেজিতা বলছে এটার জন্য মানুষ অপেক্ষা করবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না কারণ মানুষ তাকে যথেষ্টই চিনে সে কি বলতে পারে কি বলা উচিত এগুলি ইস্যু হবে না ইস্যু হবে হচ্ছে কমলা হ্যারিস নিজেকে কিভাবে পরিচিত করতে পারে মানুষের কাছে কারণ আমেরিকার পার্সেন্ট জনগণ এখনো মনে করে কমলা হ্যারিসকে তারা অতটা চিনে না তাকে বেশি জানতে চায় শুধু পার্সোনাল লেভেলে জানা না এখানে তার আরো জানতে চায় কমলা হ্যারিসের প্ল্যান কি ইকোনমিক প্ল্যান কি সেখানে আজকে কমলা হ্যারিসকে খুবই একটা ব্যালেন্স করে চলতে হবে আজকের সমস্ত বিতর্কটাই তিনি এই যাবৎকাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে কি কি আয় উন্নতি করেছে কি কি প্রগতি কি কি অ্যাকমপ্লিশমেন্ট জো বাইডেনের রয়েছে সেটার কথা তিনি বলবেন কিন্তু সেটাতে শুধু যদি মনোনিবেশ করেন তাহলে তিনি পিছিয়ে যাবেন কারণ মানুষ চাচ্ছে নতুন কিছু তাহলে কমলা হ্যারিসকে যেসব ব্যাপারে ক্রেডিট নেওয়া দরকার নিতে হবে নিয়ে গিয়ে তাকে বলতে হবে তিনি নিজে কী কী পরিকল্পনা নিয়ে আসছেন মানুষকে স্বস্তি দেওয়ার জন্য বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে ইনফ্লেশনের ক্ষেত্রে এবং ক্রাইমের ক্ষেত্রে এবং হচ্ছে যে বর্ডারের যে ইস্যু আর কি এই যে ইমিগ্রেন্টদের তিনটা ইস্যুতেই ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে তো এইখানে আমি মনে করি আজকে কমলা হ্যারিসকে নিজেকে পরিচিত করতে হবে মানুষের কাছে তার নতুন পরিকল্পনা তুলে ধরতে হবে সেম টাইম ডোনাল্ড ট্রাম্পকে কোথায় কোথায় সে ফ্যাক্ট চেক করে কোথায় সে ভুল বলছে তাকে খুব বেশি আক্রমণ না করে এটা আমার দৃষ্টিতে শুধু পয়েন্ট আউট করে দেওয়া যে এই কথাটা তুমি ভুল বলেছ এটা তুমি ঠিক বলো না এটা সত্য না এর বাইরে যাওয়া ঠিক হবে না অর্থাৎ এখানে ব্যক্তিগত জগ্রাফের সাথে অবতীর্ণ হলে সেটা মানুষ ভালো চোখে দেখবে না কারণ হচ্ছে এই দেশে উনি একজন কালো মহিলা আমেরিকার কালচারে কালো মহিলাদেরকে নট তারা মনে করে যে ঝগড়োটে কালো মহিলা এরকম একটা প্রবাদ বাক্য আছে সেখান থেকে ওনাকে খুব ব্যালেন্স করে চলতে হবে অর্থাৎ আজকের যে বিতর্কটা ডোনাল্ড ট্রাম্পের থেকে কমলা হ্যারিসের ঘাড়ের উপর অনেক বেশি দায়িত্ব যে তিনি সংযত করা নিজের পরিকল্পনা তুলে ধরা মানুষের কাছে পরিচিত হওয়া এবং তিনি যে প্রেসিডেন্ট লাইক আজকেই তিনি কমান্ডার ইন চিফ হওয়ার যোগ্যতা রাখে এটা মানুষকে তুলে ধরতে হবে অর্থাৎ কমলা হ্যারিসের অনেক বড় দায়িত্ব ডোনাল্ড ট্রাম্প কি করবে এটা আমরা জানি সেটা মানুষের সবারই জানা জি আপনাকে ধন্যবাদ আপনাকে এখানেই আপনার কাছ থেকে শুরু করি যেটি আমি একই প্রশ্ন ডক্টর মোস্তফা সারের কাছে করতে চাই যেটি হচ্ছে যে দুই প্রার্থীর দুর্বল দিক কোনগুলো আপনার কাছে কি বলা হয় জি দুই প্রার্থীর দুর্বল দিক খুবই ইন্টারেস্টিং সুন্দর প্রশ্ন আপনি করেছেন প্রথমে আমি বলি কমলা হ্যারিসের দুর্বল দিক কোনগুলি কমলা হ্যারিসের দুর্বল দিক হচ্ছে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন যে আমাদের যে দক্ষিণ দিকের যে সীমান্ত সেটার অনেক বেশি মাইগ্রেন্ট এই দেশে ঢুকে পড়েছে এটাকে মানুষ ভালো চোখে দেখছে না তিনি যতই চেষ্টা করে যাচ্ছেন জিনিসপত্রের দাম এখনো সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর একটা অবস্থা এই দুটো হচ্ছে তিনি টেক কেয়ার করতে পারেননি এটা দুর্বল দিক আরেকটা দুর্বল দিক হচ্ছে যে ক্রাইম ক্রাইম কিছুটা বেড়েছে ওনার আমলে সেটা খুব বেশি না এই ইকোনমি এবং মাইগ্রেশন এই দুটা হচ্ছে তার সবচেয়ে দুর্বল দিক এবং তিনি যদি ডোনাল্ড জো বাইডেনের সাথে নিজেকে সংযুক্ত করেন বেশি বেশি তাহলে বলবে আমরা তো ডোনাল্ড মানে জো বাইডেনের যে চার বছরে আমরা মোটেও খুশি না এইটা তো আমরা আবার চাই না তে এটা থেকে উনি নিজেকে কিভাবে ব্যালেন্স করে শরীরে রাখবেন আবার এট দা সেম টাইম অনেকগুলো ভালো ভালো তাদের অ্যাককমপ্লিশমেন্ট রয়েছে সেগুলাকে তাদেরকে মনে করে ইভেন্ট হচ্ছে তার দুর্বল দিক আর তাকে মানুষ চিনে না যে বললাম সেটা তার দুর্বল দিক কারণ মানুষ তাকে পার্সোনালিও অনেকে জানতে চান যে কমলা একটা মিনিটের দুর্বল দিকগুলো বল ডোনাল্ড ট্রাম্পের দুর্বল দিকগুলো এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একজন কনভেক্টেড ফেলন এবং মানুষ কিছুটা সংখ্যা মানুষ হলো সবাই না কিছু মানুষ জানে যে আমেরিকার মতো একটা এত বড় শক্তি দর রাষ্ট্র এখানে আমরা একজন কনভেক্টেড আসামিকে এখানে আবার ক্ষমতায় আনতে হবে তারপর তার যে ব্যক্তিগত আচরণ যেটা হচ্ছে মহিলাদের সাথে যে তার হচ্ছে যে সেকচুয়াল রিলেশন তারপর আউট অফ ম্যারেজ রিলেশন তারপরে হচ্ছে তার যে জানুয়ারি সিক্সে তিনি যেভাবে একটা 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 এক ধরনের হচ্ছে মানে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আমেরিকার ডেমোক্রেসিকে নষ্ট করে দিতে চাচ্ছিলেন এই জিনিসগুলো হচ্ছে তার দুর্বল দিক জি আপনাকে ধন্যবাদ প্রফেসর কালকে যেমন আমি আবারও ফিরবো একই প্রশ্নে ডক্টর মোস্তফা স্যার ওর কাছে যাব কিন্তু একটা বিরুদ্ধ থেকে ফিরে এসে আপনারা সাথেই থাকবেন দর্শক আপনারা যেন অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে একটু পরে ফিরে আসছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি আমি চলে যাচ্ছি ডক্টর মুস্তাফা সরوره কাছে হ্যাঁ আপনার প্রশ্ন খুবই সুন্দর হয়েছে এবং খালেকুজ্জামান খুব ভালো করে ব্যাপারটাকে তুলে ধরেছে আমি কিছু অ্যাড করব মানে অর্থনীতির ব্যাপারে যে যখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারে আসছিল সেই দৃশ্যটা একে ভালো করে তুলে ধরতে হবে কামালা হারিসকে কেননা আমাদের খেয়াল আছে যে তখন যে আনএমপ্লয়মেন্ট মানে দারুণ খারাপ অবস্থা ছিল অর্থনীতির অবস্থা ব্যাপার হয়ে গিয়েছিল মানে মানে ইনফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্পের তার যে প্রেসিডেন্সির সময় সে যেটা ইনহেরিট করেছিল যতটা জব সে ক্রিয়েট করেছে আর যতটা জব হারিয়েছে জব হারানো জব ক্রিয়েশনের চেক অনেক বেশি কিন্তু । করা যাবে সে সময় তো মহামারীটা তো শুরু হয়েছিল ওই মহামারীর কিন্তু সবচেয়ে বেশি প্রকোপ ছিল যখন কামালা হ্যারিস এবং এ যখন পাওয়ারে এবং সেটা প্রতিধ্বনিত সেটা চলছিল কন্টিনিউ করেছিল আরো প্রায় দেড় বছর কাজেই এবং ভয়ঙ্কর ভাবে কিন্তু সেটা দিয়ে বলা যাবে না সে কিন্তু প্রথমেই যখন আসছে আমরা দেখেছি যে কোভিডের সময় যদি এই ওই গেল নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যেত তাহলে কিন্তু কোভিডের মৃত্যুর সংখ্যা কয়েক গুণ বেড়ে যেত তার কারণ ওই ব্যাটা নিজে ভ্যাকসিন দিয়ে আসছে দিয়ে এসে সবার সামনে বলছে যে না ভ্যাকসিন ইজ ভেরি ব্যাড এই এই এইরকম একটা বাজে যে নিজে ভ্যাকসিন দিয়েছে দিয়ে এসে আমরা প্রকাশ্যে র্যাম্পার্টের একটা যে এলাকাতে দাঁড়িয়ে সে বলছে ভ্যাকসিন খুব খারাপ অথচ সে নিজে দিয়ে আসছে এমনি একটা লোকের মানে যে সে তার অর্থনীতির ব্যাপারে সে যে বক্তৃতা দেয় বড় বড় কথা বলে সেটা একদম অন্তঃস্বাসন্য এটাকে কামেলা হ্যারিসকে খুব সুন্দর করে তুলে ধরতে হবে কোভিড নাইন্টিন এবং পরবর্তী পর্যায়ে যুদ্ধ এবং অন্যান্য ব্যাপারে এবং চীনের সঙ্গে যে ডোনাল্ড ট্রাম্প যে ঘটনা ঘটিয়েছিল তাতে সাপ্লাই চেন ওয়াজার্ভ এবং অ্যাজ এ রেজাল্ট তারই আমরা দেখেছি যে তারই যে ইমপ্যাক্ট হয়েছে পরবর্তী পর্যায়ে বাইডেন এবং হ্যারিস অ্যাডমিনিস্ট্রেশনের শাসন আমলে কাজেই অর্থনীতির বক্তৃতা দিয়ে সে তাকে ইজিলি চলে যাওয়া এটা কিছুতেই দেওয়া যাবে না আচ্ছা বর্ডারের ব্যাপারে যেটা বর্ডারে যেটা ঘটেছিল সেখানে কিন্তু আমার যেন মনে হচ্ছে যে মানে এ ব্যাপারে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কতগুলো ডিসিশন কিছুটা প্রশ্নবিদ্ধ তারা ওই ব্যাপারটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারেনি কাজী এটার কিন্তু দিক আছে এই বর্ডারের যে ব্যাপারটা জন্য। ওপেনে একটা গ্রুপ তারা কিন্তু এটাকে সমর্থন করে আবার খুব কনজারভেটিভ যারা মানে ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন গ্রুপ আছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানে পুরো জনসাধারণের মধ্যে বিভিন্ন মতাবলম্বী আছে কাজে এটাও কিন্তু আমার মনে হয় যে খুব ট্যাক্স ট্যাকটিক্যালি এই প্রশ্ন ওনাদের উত্তর দেওয়া উচিত রাইট রাইট হ্যাঁ যদিও ওনাদের ওনাদেরকে অনেকে প্রফেসর স্যার আর একটি বিষয় আমি নজরে আনতে চাই আপনাদের দুজনেরই আপনারা দুজনেই যে আই আগে ডক্টর খালিকুজ্জামান বললেন প্রাইস ইকোনমি বিষয় প্রাইস একটি প্রমিস করেছেন কামালা হ্যারিস যে ফুড এবং গ্রোসারি উনি এইগুলোর ওপরে প্রাইস গজিং করবেন বা মূল্য বৃদ্ধি যাতে না হয় এটা ফেডারেল ব্যান ফেডারেল সরকারের পক্ষ থেকে এটা নিষেধাজ্ঞা আরোপ করবেন যদি এটা বুঝে থাকি এটা কি আসলে সম্ভব কিনা এটা তো মানুষকে খুশি করার জন্য বলা হচ্ছে একটা সেটা ফুড হোক গ্রসারি যাই হোক না কেন একটা প্রোডাক্টের দাম নির্ভর করে অর্থনীতির যে স্বাভাবিক নিয়োগ যদি একটা প্রোডাক্টের সাপ্লাই ঘাটতি পড়ে সে তুলনায় ডিম্যান্ড বেড়ে যায় প্রোডাক্টের দাম বেড়ে যায় এটা হতে অর্থনৈতিক স্বাভাবিক প্রক্রিয়া এইটা এটা তিনি বলছেন এটা তো এটা কি করতে পারবেন না এটা আপনার প্রশ্নটা খুব ভালো হয়েছে ব্যাপারটা কি যে প্রাইস কন্ট্রোল যেটা করা সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের যে মূল আদর্শ মার্কেট ইকোনমি তার এগেস্টে চলে যায় মানে মূল্য যেটা হবে সেটা মার্কেট উইল ডিসাইড হ্যাঁ সেজন্য জন্য অন্যান্য অনেক পদ্ধতি আছে আর অন্যান্য পদ্ধতি যেমন ধরুন যে জিনিসগুলোর দাম হয়তো বাড়ছে সেগুলোর যদি মানে বেশি করে সাপ্লাই দেওয়া যায় হ্যাঁ তাহলে তো ওটার দাম কমে যাবে কাজে ওরকম করা যায় মানে দ্যাট কাইন্ড অফ থিং মানে দ্যাট দে হ্যাভ টু ফিগার আউট কারণ ইকোনমি ইজ এ ভেরি কমপ্লেক্স ম্যাটার মানে আমি নিজে অর্থনীতিবিদ নই কিন্তু অনেক জিনিসকে মানে খুব ট্র্যাকটিক্যালি বিভিন্ন জিনিসকে মিক্স করে আরও একটা জিনিস অনেক জিনিসের দাম যেমন আমরা যে যেটাকে বলি কমোডিটি যুক্তরাষ্ট্রের যে কমোডিটি এটা কিন্তু কমোডিটি এক্সচেঞ্জ এগুলো ঠিক হয় মানে হোয়াট উইল বি প্রাইসিং এবং তাতে কিন্তু ফটকা বাজারিও আছে কাজে এটা একটা কমপ্লেক্স ব্যাপার আমরা যদিও বলি এটা মুক্ত অর্থনীতি কিন্তু ফটকা বাজারিও আছে আপনার ওই যে আপনি যদি মার্কেন্টাইল এক্সচেঞ্জে যান এবং এনি মুভিও হয়েছে যুক্তরাষ্ট্রে কিভাবে কোন জিনিসের দাম এরা মানে আর কি প্রাইস ই করে কন্ট্রোল করার চেষ্টা করে সেগুলোর ব্যাপারে হয়তো কোনো নিয়মকানুন ফেডারেল এক্সচেঞ্জ ফেডারেল ব্যাঙ্ক ধন্যবাদ প্রফেসর সারোয়ারজি আমি যেতে চাই ডক্টর খালিদুজ্জামানের কাছে একই বিষয়ে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন কিন্তু আমি যেটি জানতে চাইবো বাংলাদেশ প্রসঙ্গে একটু জানতে চাই ডোনালডু ডোনাল্ডু তিনি স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক তা তিনি একই সঙ্গে দিল্লি এবং ঢাকা সফর করছে শুরু করতে যাচ্ছেন তার সফরে নতুন যে বাংলাদেশের অর্থন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা হেল্প করতে চায় অর্থনৈতিকভাবে তো এটাকে কিভাবে আপনি মূল্যায়ন করছেন জি ধন্যবাদ দেখুন এখানে দুটো প্রশ্ন সম্পূর্ণ দুই ইস্যুতে তো প্রথম ইস্যুটা আমি সামান্য একটু কথা বলি তাহলে খুব কম করে যে প্রাইস গাউজিং এর যে ব্যাপারটা দাম বাড়িয়ে দেওয়া অন্যায়ভাবে সেটা মুক্ত অর্থনীতি দল জিনিসটাকে সরকারের কিছু কিছু কন্ট্রোল থাকে কমলা হেরিস যেটা চাচ্ছেন তিনি চাচ্ছেন একটা কমিশন তৈরি করে জিনিসটাকে একটু ওভারসাইট রাখতে যাতে অন্যায়ভাবে দাম অসম্ভব বাড়িয়ে নেওয়া দেওয়া না যায় এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের কিছু রোল থাকে যেমন আমরা যখন গ্যাসোলিন কিনি মানে ট্যাক্স থাকে পেট্রোলিয়াম সেখানে কিন্তু অনেকগুলি ট্যাক্স থাকে ফেডারেল ট্যাক্স থাকে স্টেট ট্যাক্স থাকে লোকাল ট্যাক্স থাকে তো সেখানে যদি ফেডারেল ট্যাক্সের পরিমাণটা একটু কমিয়ে যায় তাহলে মানুষের জন্য স্বস্তি হবে নানান ধরনের উদ্যোগ তিনি নিবেন সেটি মূল কথা কারণ তিনি বুঝতে পেরেছেন যে মুদ্রাস্ফীতির কারণে যে মূল্য বৃদ্ধি এতে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা এটা তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন এবং এটা তিনি অ্যাড্রেস করতে চান সেটার অনেক মেকানিজম কি ডিটেলটা কি আমরা নয় পরে দেখব বাংলাদেশের প্রসঙ্গে যে ডোনাল্ড লু যাচ্ছেন এটা খুবই একটা ভালো একটা ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি এর কারণ হচ্ছে প্রকাশ্যে যদি উপরে বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি সচ্ছলতা বাড়ানোর জন্য তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর ব্যাপারে কিভাবে যুক্তরাষ্ট্র হেল্প করতে পারে এসব ব্যাপারে তারা খোঁজ নিতে যাচ্ছে এবং তারা তারা আবার ইন্ডিয়াও যাচ্ছেন তিনি তাই না ইন্ডিয়া অলরেডি চলে গিয়েছেন চার পাঁচ দিন থাকবেন ইন্ডিয়া গিয়েও মূলত তিনি কিন্তু কাজ করবেন ইন্দো প্যাসিফিক নিয়ে হ্যাঁ ইন্দো পেসিফিক রিজিয়নে সেখানের যে নিরাপত্তা ইস্যু নিয়ে ইন্ডিয়ার সাথে কথা বলবেন বেশি সেখানে চীনকে কীভাবে মোকাবেলা করা যায় চীনের অনেকগুলো ব্যাড মানে অ্যাক্টর আছে তো সেটাকে এটা কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে প্রকাশ্যে তারা বলছে এটা করবে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বর্তমানে একটা লগার হেড সিচুয়েশন তৈরি হয়েছে খুব মুখোমুখি অবস্থা এবং সেটা আমেরিকার জন্য খুব স্বস্তিকন্যা আমেরিকা চায় জিনিসটা আরো ভালো হোক আমার ব্যক্তিগত ধারণা সেই ব্যাপারটা তো তিনি একটা দুতিয়ালি করবেন কিভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে এই ইস্যুগুলি নিয়ে আসা যায় এবং কিভাবে তাদেরকে একটা ডায়লগে অবতীর্ণ করানো যায় আপনি জানেন বাংলাদেশের প্রফেসর ইউনুস তিনি যুক্তরাষ্ট্রে যখন আসবেন এই মাসেই তখন তিনি মোদির সাথে কথা বলার জন্য সাইড লাইনে অনুরোধ করেছেন কিন্তু তারা এখন এটার উত্তর দেয়নি এটা উত্তর দেনি এটা হয়তো দিবে ভবিষ্যতে কিন্তু এখন পর্যন্ত একটু দেখাচ্ছে যে আমরা বাংলাদেশ কত গুরুত্ব দেই না এটা প্রকাশ সেটা দেখাচ্ছে চাচ্ছে আর কি কিন্তু আমার মনে হয় এই যে কমপ্লেক্স সিচুয়েশন বাংলাদেশে এটার ব্যাপারও যুক্তরাষ্ট্র চাইবে যে কিভাবে ইস্যুটাকে একটু মানে স্মুথ অ্যান্ড আউট করা যায় এটা আমার আমার টেক এবং তারা যুক্তরাষ্ট্র বলবে শেখ হাসিনার যে ইলেকশন লাস্ট ইলেকশনটা যুক্তরাষ্ট্র কিন্তু চেয়েছিল যে যুক্ত শেখ হাসিনাকে একটু চাপ চেপে ধরতে ইন্ডিয়ার জন্য পারে নাই তার জন্য সেই ডামি ইলেকশনটা করে শেখ হাসিনা পার পেয়ে যায় যুক্তরাষ্ট্র যেটা গিয়ে বলবে ইলেকশনটা তো আসলে ভালো ছিল না তোমরা

চোখ চোখ রেখে কথা বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে ডিল করার ক্ষেত্রে কিভাবে এই ডিল করছে যেভাবে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন মানে অনেকেই বলছে যে একটু ইম্যাচিউর হয়ে যাচ্ছে এরকম জায়গাগুলো আপনি কীভাবে দেখবেন হ্যাঁ আমি আমি মনে করছি না এটা ইম্যাচিউর তারা যেটা করছে সেভাবেই তো করতে হবে কারণ প্রত্যেকেরই তো একটা মর্যাদা আছে বাংলাদেশের সোভেন কান্ট্রি সেখানে নত জানু পররাষ্ট্রনীতি ভারতের সঙ্গে তার আমি কোনো অর্থ খুঁজে পাই না যেটা আগের সরকার জানু ই করেছে আপনি আপনি লক্ষ্য করে দেখুন যে যে করিডোর দিয়েছে আর আমরা আমাদের যে ভুটান এবং নেপালের যে মাল আমাদের মংলা বন্দরে রিলিজ হয় সেটাকে আমরা আমাদেরকে আবার সেটাকে দিয়ে দিতে হয় আমাদের বর্ডারে উত্তরবঙ্গে আমাদের বর্ডারে ভারত বর্ডারে দিতে হয় আমাদের আমাদের ট্রাক যেতে দেয় না এই যে আমরা ট্রানজিট দিয়েছি আমরা করিডোর দিয়েছি কিন্তু আমাদেরকে ট্রানজিট দেয় না এই যে ইয়েগুলো এগুলো নত জানু পররাষ্ট্রনীতি তারপরে দেখুন এই যে তিস্তা নদীর ব্যাপারে কোনো কিছু করতে পারিনি সব একটা নতুন এর প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল একটা নত জানু সরকার বর্তমানে যেটা এই মানে আসি বলেছে আমি সেটাকে খুব সাধুবাদ দিচ্ছি কারণ আমাদের যে দাবিগুলো আমরা ভারতের সঙ্গে ঝগড়া করার কোনো কারণ নেই কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে হবে যে দিস ইজ মানে আই এম এ সোভরেন কান্ট্রি আমি তোমার জি হুজুর নত জানু দেশ নই এই জিনিসটা যে এরা দিয়েছে সেটাই হয়তো ভারতের বর্তমানে খুব খারাপ লাগছে কারণ ওরা তো অভ্যস্ত যে অনেকটা মুনিবের মতো ওদের একটা ভাব ছিল হ্যাঁ যে নত জানু সরকার আসে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে মানে ওবায়দুল কাদের ভারত থেকে ফিরে এসে বলছে যে হ্যাঁ আমরা এই ক্ষমতায় থাকবো ভারতের সঙ্গে কথা হয়ে গেছে ইত্যাদি আমি প্যারাফ্রেস করলাম এগুলো হল জানু ছিল। একটা তার ভাব ছিল। কিন্তু বর্তমান যে গভেন্ট ইউনসের গভর্নমেন্ট ইজ নট গ যেহেতু বছর ধরে ওদের যে প্র্যাকটিস যেটা তারা সবসময় পেয়ে আসছে সেটা হঠাৎ চলে গেছে এটা তো খারাপ লাগে আপনি যদি আপনি যদি ষোলো বছর ধরে একটা বিরাট বস হ্যাঁ আপনার একজন চামচা পাশে হঠাৎ করে দেখা গেল যে সে আর চামচা নয় সে আপনাকে চ্যালেঞ্জ করছে তখন তো আপনার খারাপ লাগবে সেইটাই ভারতের একটা মানসিক প্রবলেম আছে এবং এই মানসিক রোগের আমার মনে হয় চিকিৎসার জন্যই লু এবারে ট্রিপ করছে যে ওদের মানসিকভাবে কোনো কিছু ঠিক করে যে না তোমার ওই মাতো বুড়ি চলবে না হ্যাঁ যে ডোনাল্ডু এর একটা কারণ হতে পারে বাংলাদেশকে তার নত জন পররাষ্ট্রনীতি থেকে বের করা এরকম হতে পারে নো নট দ্যাট সেটা বাংলাদেশই করবে ওটা 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 ডোনাল্ড রু করার কি হ্যাঁ বাংলাদেশের বর্তমান সরকার ইন্ডিপেন্ডেন্ট এবং তারা কাউকে মানে কেয়ার তো তোয়াক্কা করে না কাজে ওটা বাংলাদেশের ব্যাপার কিন্তু ডোনাল্ড লু সে হয়তো ভারতকে বোঝাবার চেষ্টা করবে যে তুমি ১৬ বছর ধরে যে এনজয় করেছ সেটা আর চলবে না সেটা হয়তো ওরা করতে চাচ্ছে না কাজে তুমি তোমার মাথাটা ঠান্ডা করে ঠিক রকম আসো এবং দুটো সভারেন কান্ট্রি তাদেরকে অন ইকাল ফুটিংয়ে একজনের সঙ্গে একজনের ব্যবহার করতে হবে এবং তাতে মানে ডোনাল্ড বিরাট ব্যাপার যে যেটা ওদের সঙ্গে যেটা অ্যালায়েন্স জাপান অস্ট্রেলিয়া ভারত এবং আমেরিকা ওটাকে আরও তারা শক্তিশালী করার চেষ্টা করবে কিন্তু ওটা শক্তিশালী করতে হলে যদি বাংলাদেশকেও সাথে আনা যায় হ্যাঁ অ্যাজ এ ইকোয়াল পার্টনার তাহলে তো সেটা অনেক মঙ্গলজনক ব্যাপার কাজে মার্কিন পররাষ্ট্রনীতির আসপেক্ট রয়েছে এবং সেগুলো তারা সবগুলোই করবে আর একটা জিনিস যে দেখুন ডেলিগেশনের মধ্যে কিন্তু যারা গেছে তার মধ্যে বিজনেস ট্রেড এ ধরনের যারা আমেরিকান অফিসিয়ালরা তারা গেছে তার অর্থ যুক্ত বাংলাদেশ নিশ্চয়ই তাদেরকে রিকোয়েস্ট করবে যে কাপড় রপ্তানির ব্যাপারে যে পোশাক রপ্তানির ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে যে আগে যেটা একটা ফেভার্ড নেশন হিসেবে যে ইটা পেত সেটাকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করবে এবং আমার যেন মনে হয় মানে ডক্টর মোহাম্মদ এখানে আসার আগে আমি আজকে একটা ফোরকাস্ট করব উনি আমেরিকাতে আসার আগে কিন্তু উনি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন এবং ওই চুপ্পুকে বন্দি করা হবে এবং তাকে উৎখাত করা হবে মানে উৎখাত মানে তাকে মানে বলবে যে ইউয়ার আউট এবং তার ক্রিমিনাল কেসে তাকে ই করবে যেটা তার সত্যিকার প্রাপ্য এবং উনি যখন আসবেন তখন উনি আমেরিকাতে প্রেসিডেন্ট হিসেবে ওনার

উনি বিশ্বের জন্য বলছেন যে ওনার ক্ষুদ্র কি করেছে উনি উগান্ডার এক্সাম্পল দিয়েছে। ওখানে ওনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে কাজে এ থেকেই বোঝা যাচ্ছে যে এই যে আসবেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট ইউনুস হিসেবে আসবেন এর জন্য যুক্তরাষ্ট্রের যে ইটা মানসিকতা তৈরি করা সেটা হয়ে গেছে আপনাকে ধন্যবাদ প্রফেসর সারওয়ার কিন্তু আপনি কি এর সোর্স দিতে পারবেন যে আপনি এটা কোথ থেকে জানতে পেরেছেন নাকি একান্ত অনুমান আপনার যে ডক্টর ইউনুস প্রেসিডেন্ট হচ্ছেন মানে এটা শুধু আমার অনুমান নয় এ অনুমানের ভিত্তি রয়েছে আমি সেটা বলছি আজকে আপনাদের কাছে শেয়ার করব আপনি লক্ষ্য করেছেন যে পত্রিকাতে একটা নিউজ উঠল গতকাল পরশু দিন একটা খবর উঠলো যে চুপ্পু কোথায় কোথায় ক্রাইম করেছে

মানে আলাউদ্দিন কি দেখা করেছে তার অর্থ ওই দেখা করার খবরটা কিন্তু পুরো বের হয় না আপনাকে আমার স্পেকুলেশন যে ঘটনা ঘটে যাচ্ছে আপনাকে ধন্যবাদ আমি প্রফেসর খালিকুজ্জামানকে এই সময় কম দিছি কিন্তু তার কাছে জানতে চাবো কিছু সময় আছে যেহেতু হাতে যে আপনি সব শেষ কি বলবেন শেষ করতে চাই শেষ করতে যদি চান তাহলে আমি যেটা মনে করি যে বাংলাদেশের আসিফ মানে মাহমুদ ওনার বয়স কম হতে পারে আমার দৃষ্টিতে উনি যে কথাটা বলেছে ভারতের ব্যাপারে এটা তার ব্যক্তিগত কথা না এখানে হচ্ছে যে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী তাদের যে মনোভাবটা ভারতের ব্যাপারে সেটার প্রতিফলন তিনি ঘটিয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমেরিকাতে একটা কনোটেশন আছে যে আপনি যখন কোনো কিছু আমাকে বলতে চান ইউ লুক ইন টু মাই আইজ এন্ড সে দিস এটা আমি খারাপ অর্থে দেখছি না আমি মনে করি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আপনি যখন কোনো অপরাধ করেন কোনো অন্যায় করেন তখনই মাটির দিকে তাকিয়ে আপনি কথা বলবেন আদারওয়াইজ আপনি একটা স্বাধীন দেশ আপনার সাইজ ছোট হতে পারে আপনাকে অবশ্যই ভারতের চোখে চোখ কথা বলতে হবে এবং এখানে আমরা সার যেটা বললো এটা আমরা মোটেও মিন করি না যে ভারতের সাথে ঝগড়া করতে হবে পায়ে পরে আমাদের বুঝিয়ে দিতে হবে আমরা একটা স্বাধীন সার্বভৌম সম্মানিত জাতি এবং তোমাদের সাথে সমতার ভিত্তিতে এবং রেসপেক্টের ভিত্তিতে আমাদের আমাদের সমস্ত লেনদেন হবে যে কারণে আমি খুবই পজিটিভ মনে করি এবং এটা এটা হোক এটা আমি চাই যে কারণে বাংলাদেশ সম্মান পাওয়ার যোগ্য একই কারণে ভারতও সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে ডক্টর এম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর মোস্তফা সারাও আপনাকেও আপনারা দুজনই ভালো থাকবেন অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হতে পারে এরকম প্রাণবন্ত আলোচনার মাধ্যমে আহ দর্শক আপনারা যার যার অনুষ্ঠানটি দেখছিলেন আজকের মতো অনুষ্ঠান শেষ করছি দেখা হবে